ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে আদালত। গত 22 সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতি দিয়ে আদেশ দেন। গত 29 জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি ফের তদন্তের আবেদন করে। গতকাল এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল, তবে আদালত অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতি দেয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে গত 2021 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম। 2023 সালের 2 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগে বলা হয়, বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না, আজ থেকে সিদ্ধান্ত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। অভিযোগপত্রে বলা হয়, কর্মী সভায় তারেক রহমান বাংলাদেশে চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন মন গড়া মিথ্যা তথ্য উদ্ভট যুক্তি দেন। তিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।